হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বুলবুল। আমি আজকে আসলে এটা আমার মনে হয় 10তম ব্লগ। তো আপনারা যারা আমার চ্যানেলে আছেন অথবা আমার ফেসবুক পেজে আছেন, সবাইকে স্বাগতম। আজকে আসলে আমি যাচ্ছি হলো মুনশেন গ্লাডবাক, জার্মানির কবলেন শহর থেকে মুনশেন গ্লাডবাকে যাব। আমার মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা, মানে ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে আমার মুনশেন গ্লাডবাকে পৌঁছাইতে। তো এখন যে বাস ধরবো, বাস ধরে কবলেন্স হাবানোফ, মানে যেটা ট্রেন স্টেশন, সেটাতে যাব। তারপর ওইখান থেকে আসলে ডিরেক্ট ট্রেন, অথবা আমি প্রথমে হয়তো কোলনে যাব। কোলনে যেয়ে তারপরে আমি মানে মুনশেন গ্লাডবাকে যাব। তারপর মানে প্ল্যান আছে যে সারাদিন মুনশেন গ্লাডবাকে একটু ঘোরাঘুরি করার, তারপরে আবার চলে আসব। আর 7:55-তে একটা বাস আছে, আমি আসলে বাসের জন্য ওয়েট করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে 7:55-তে একটা বাস আছে। তো এটা হলো বাসের স্টপেজ, আমার বাসার কাছে এটা। তো এইখানে আসলে অপেক্ষা করতেছি, এবং আমার পিছন দিক থেকে আসলে বাসটা আসবে। তো এই বাস করেই আসলে সরাসরি একবারে ডিরেক্ট মানে কবলেন যেই মেইন স্টেশন, সেইখানে আসলে চলে যাব। তো আমি বাসের জন্য আসলে অপেক্ষা করতেছি। আসলে মানে কবলেন্সের মেইন স্টেশনে যেতে চেয়েছিলাম, আসলে ওইখানে গেলে আমি যে ট্রেনটা ধরতে চেয়েছিলাম সেটা আসলে ধরতে পারবো না। তো আমার পিছনে আসলে ট্রেনটা আসতেছে, তো এখান থেকে আসলে ট্রেনে উঠবো। দেখি উঠলে কোনো জরিমানা দিতে হয় কিনা, আল্লাহ জানে। এই আমার ঠিক পিছনেই আছে ট্রেনটা, এই ট্রেনটাতে উঠবো আর কি। আসলে ট্রেনে উঠে গেছি, এখন যাচ্ছি হলো, প্রথমে যাব হলো কোলন এই ট্রেনে করে, তারপরে ওইখান থেকে যাব হলো মুনশেন গ্লাডবাকে। তো আসলে আমি ট্রেনে ওঠার পরে দেখলাম যে আসলে ট্রেনে কেউ নাই, একেবারে খালি। আপনাদের যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ঠিক আছে, ফুল খালি, ফুল, একেবারেই কোনো মানুষ নেই। আমি মানে একা বসে আছি ট্রেনে। কোলন বানফে চলে আসছি, কোলন বানফ থেকে এখন যাব হলো মুনশেন গ্লাডবাকে। তো এখন ট্রেন ধরবো হলো 9 নম্বর প্ল্যাটফর্মে যাব। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব হলো ইয়ার ট্রেন, মুনশেন গ্লাডবাকে ট্রেন ধরবো, RE8। তারপর কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলবো আর কি, আমি যাচ্ছি ওইখানেই যাচ্ছি আর কি। আসলে একটু আগেই ট্রেনটা ধরলাম আর কি, RE7। এটা ধরেই আসলে মুনশেন গ্লাডবাকে যাব। তো মনে হয় 1 ঘন্টার মতো লাগতে পারে আর কি। তো এটা আসলে ডিরেক্ট ইয়েতে যাবে না, মুনশেন গ্লাডবাকে যাবে না, এটা আসলে একটা স্টেশনে যাবে, ওই অন্য একটা স্টেশনে যাবো, ওইখান থেকে আবার আমাকে ভেঙে আর একটা ট্রেন ধরতে হবে। দেখি আমি আসলে কখনো যাইনি, মোটামুটি অনেক একেবারেই। এখন যে
স্টেশনটাতে এসেছি, এটার নাম হলো ডর্মাগে ডর্মাগেন। এখান থেকে আরেকটা স্টেশন পরে মানে নেক্সট স্টপ এই হলো আমাকে নামতে হবে, ওইখান থেকে নেমে তারপরে আমাকে আবার একটা মুনশিগঞ্জের একটা ট্রেন নিতে হবে। একটু পরেই মনে হয় যে আমি যে স্টেশনটাতে নামবো ওই স্টেশনটাতে চলে আসবে, কারণ ট্রেনের গতি অলরেডি কমে গিয়েছে। তো দেখা যাক, আসলে এই ধরনের জার্নি আমার ভালোই লাগে। আসলে নতুন স্টেশন, নতুন জায়গা, একেবারেই নতুন, আসলে কখনোই আসিনি, জীবনের প্রথমে প্রথম আসলাম। হয়তো একটা সময় এই স্থানগুলোই মোটামুটি খুব বেশি পরিচিত হয়ে যাবে, কিন্তু এই যে প্রথম আসার যে একটা এক্সপিরিয়েন্স, আসলে এই এক্সপিরিয়েন্সটা আসলে আমি কখনো ভুলতে পারবো না। এবং আমি আসলে একটা নতুন জায়গা দেখার জন্য সবসময় মোটামুটি একটা মানে উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে, তারপর মানে একটা অন্যরকম আকাঙ্ক্ষা থাকে। আসলে আমার মানে আসলে এটা আমি বুঝাতে পারবো না, আমার আসলে নতুন একটা জায়গা হইলেই চলে। তো দেখা যাক আজকে মুনশেন গ্লাডবাখের আমার মানে ডে ট্যুরটা কেমন হয়। এখান থেকে আমি আর একটা ট্রেন ধরবো, সেটা হলো একটা এসবান ধরবো আর কি, S8। সে পর্যন্ত দেখতে থাকেন। এই স্টেশনটাতে এসেছি, সেটা হলো যে নয়াস হাবান অফ। এখান থেকে আমাকে আরেকটা ট্রেন ধরতে হবে, মোটামুটি আমার কাছে সময় আছে 7-8 ঘন্টার মতো, সরি 7-8 ঘন্টা না, মানে 7-8 মিনিটের মতো সময় আছে পরবর্তী ট্রেনটা ধরার জন্য। তো আমাকে এবার যেতে হবে হলো 7 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, এখান থেকে ওই মানে আমার মুনশিগঞ্জের মানে আমি লাস্ট গন্তব্যস্থল যেখানে যাব সেটার ইয়া ধরার জন্য আর কি, ট্রেন ধরার জন্য। এরপর একটা যেটা ধরবো সেটা হলো এসবান। মোটামুটি এটা খুব ভালো বড় স্টেশন, কারণ এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেহেতু, আর আমি যে শহরটাতে থাকি সেই শহরটার নাম হলো কবলেন্স। মোটামুটি মানে 2-3টা প্ল্যাটফর্ম, কিন্তু এখানে তো মোটামুটি দেখা যাচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেক পুরনো একটা শহর মনে হচ্ছে, কিন্তু তারপরেও মানে মনে হচ্ছে যে ট্রেন স্টেশনটা অনেক বড়। এবং জার্মানির আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ট্রেন স্টেশনে যতগুলো মানে ইয়ে আছে, একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্ম যাওয়া মানে আন্ডারগ্রাউন্ড মানে নিচ দিয়ে যেতে হয়। আমাদের বাংলাদেশে তো উপরের দিকে ফ্লাইওভার, আর এখানে হলো সিস্টেম হলো যে নিচের দিকে যেতে হয়। তো আমি 7 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি, তো দেখি S8 কোথায় পাই। আমি আসলে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো এখান থেকে খুব ছোট একটা মানে 2 ডাব্বার একটা ট্রেন আসবে, তো যেটার জন্য আসলে অপেক্ষা করতেছি। তো এখানে নেমে তো আসলে প্রচন্ড ঠান্ডা লাগতেছে, মানে আমি ঠান্ডা একেবারে পুরো কেঁপে যাচ্ছি। দেখা যাক কী অবস্থা কী হয়, অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। তো আমি অপেক্ষা করতেছি, এখন বাজে হলো 10:16, 8-3 মিনিটের মধ্যে এখানে ট্রেনটা চলে আসবে। এটা দিয়েই আসলে আমার লাস্ট গন্তব্যস্থল মুনশিগঞ্জ। অলরেডি ট্রেনে উঠে গিয়েছি, তো কিছুক্ষণ পরেই আসলে মুনশিগঞ্জে পৌঁছে যাবে। তো এখানে আসলে ট্রেনটা প্রচুর খালি। তো একটা সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার, ভয়ের ব্যাপার হলো আমাদের জন্য যারা আমরা আসলে নতুন তাদের জন্য, সেটা হলো যে এই ট্রেনটা আজকে একটা অন্য একটা প্ল্যাটফর্মে এসেছে। মোটামুটি যেটা অ্যাপে দেওয়া ছিল সেটা থেকে অন্য একটা প্ল্যাটফর্মে এসেছে। পাশের একটা মেয়ে ছিল যে আমাকে আসলে হেল্প করেছে, যে বলেছে যে এই ট্রেনটা এই প্ল্যাটফর্মে আসবে, নাহলে তো আমি অন্য প্ল্যাটফর্মেই দাঁড়ায় থাকতাম। তো সেই পর্যন্ত দেখতে থাকুন, আমি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে মুনশিগঞ্জে পৌঁছে যাব। তারপরে আসলে আমি একটা সিটি ট্যুর দিব, মোটামুটি মানে আশেপাশে যা আছে সেটা একটু ঘোরার চেষ্টা করবো আর কি। আসলে একটু পরে আসলে নেমে যাব, তো পুরো ট্রেনটাই খালি। তো আমি আসলে হয়তো 5-6 মিনিট লাগবে এর মধ্যে নেমে, তারপরে আসলে মুনশিগঞ্জের মেইন হাবান অফে নেমে যাব। দেখা যাক কি হয় আর কি, ভালোই হবে, কারণ জায়গাটা অনেক সুন্দর মনে হচ্ছে।
দুই মিনিটের মধ্যে নেমে যাবো আর কি। এখন বাজে হলো 10:42, এই ট্রেনটা মোটামুটি অলরেডি লেট করেছে, হলো 4 আর 6 মিনিটের মতো, 6 মিনিট না টোটালি লেট করেছে হলো 8 মিনিটের মতো। এটা আবার ওরা মানে পাশে লিখেও দিয়েছে যে কয় মিনিট লেট করেছে। তো নামে যাই, যাওয়ার সময়ও যদি এরকম মোটামুটি একটু ভেঙে যাওয়া যায় তাহলে ভালোই হয়, অন্তত পক্ষে দেখতে দেখতে যেতে পারবো আর কি। সে পর্যন্ত দেখতে থাকেন, দেখি কোথায় নামি আর কি। মোটামুটি বড় স্টেশন আর কি। আসলে এইখানে প্রচণ্ড ঠান্ডা, মানে আমার কমপ্লেন যে যতটা মানে ঠান্ডা এইখানে তার চেয়ে অনেক বেশি ঠান্ডা। আমার মনে হয় যে খুব খারাপ অবস্থা হয়ে যাবে, কীভাবে যে মানে একটু ঘুরবো সেটাই আসলে চিন্তা করতেছি। এবং আপনারা যদি আসলে স্টেশনটা যদি দেখেন, মানে প্ল্যাটফর্ম এরিয়াটা যদি দেখেন, মোটামুটি অনেক বড় আর কি। তো আমি আসলে যে দিক দিয়ে যাচ্ছি সেই দিক দিয়ে আসলে আমি বের হতে পারবো কিনা, আমাকে ঘুরে আবার অন্যদিকে যেতে হবে কিনা সেটা আমি জানি না। তো যাচ্ছি, পিছনে পিছনে যাচ্ছি, যেটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে ঠিক আছে যেখানে মানুষ বেরোচ্ছে, পিছন দিক থেকে মানে বেরোচ্ছে আর ঠিক আছে সেটা আসলে দেখতে পাচ্ছি না। তো মাস্কটা যে কখন খুলবো তো আমি এটুকু শিওর, ড্যাম শিওর মাস্কটা খুললেই আসলে আমার অনেক শীত লাগা শুরু হয়ে যাবে। দেখি চলে আসি, মোটামুটি আমি কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, চলে আসছি হলো মুনশেন গ্লাডবাকের একেবারে হাফ বানফে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ঠিক আছে, মোটামুটি এইখান থেকে, এটা আসলে মনে হয় সিটি বাসটা স্টেশন, এইখান থেকে আসলে সবাই মানে যার যার গন্তব্যস্থলে যায়। আমিও হয়তো আমার খুঁজতে হবে যে আমি আসলে কোথায় যাব। তা এটা হলো হাবানফের ফ্রন্ট ইয়াটা, মোশন গ্লাডবাকের। এদের স্টেশনগুলো দেখলে মনে হয় যেন রাজার বাড়ি টাইপের, মানে খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসের আসলে খুব সুন্দর করে রেখেছে। অনেক বড় হাবানফ আমাদের আমাদের কমপ্লেক্স, মানে কমপ্লেক্সে থাকতে থাকতে আসলে মনে হচ্ছে যেটা হলো আমারই কমপ্লেক্স। যাই হোক, দেখা যাক কই যাব আমি, মানে কোন দিকে যাব আগে প্রথম, মানে এত মোটামুটি এই যে এই পাশের একটা উইংস অনেকগুলো উইংস, তো এই অনেকগুলো উইংসে আসলে কোন দিকে যাব সেটা আমি জানি না, দেখি আসলে কোন দিকে যাওয়া যায়। আসলে একজনের কাছে সাহায্য চেয়েছিলাম যে আমি আসলে একটা জায়গায় যাব, মোটামুটি সে গত 5 মিনিটে নিজে ঘুরে কোন বাসে আমাকে যেতে হবে সেটা আসলে মোটামুটি একেবারে দেখিয়ে দিয়ে গিয়েছে, একেবারে মোটামুটি বাসে উঠে দিয়ে গিয়েছে। তা আসলে জার্মানদেরকে মানুষ যতটাই মানে কাঠখোট্টা মনে করুক না কেন, ওরা আসলে অনেক বেশি হেল্পফুল। তার জন্য আসলে হেল্প চাইতে হলে যদি ছোট্ট করে একটু জার্মান ভাষা একটু বলা যায় তাহলে খুব বেটার হয়। আমার জার্মান আসলে খুবই খারাপ, হয়তো জার্মান সরকার যদি কোনোভাবে আমার ভাষার মানে জ্ঞান বুঝতে পারে তাহলে হয়তো জার্মানি থেকেই বের করে দিবে। তারপর আসলে আমি বলার চেষ্টা করি আর কি, দেখা যাক আমি ওই জায়গায় পৌঁছাতে পারি কি না। সে আমাকে বলেছে 5টা স্টেশন পরে নামতে হবে, তা আসলে দেখি কোন স্টেশনে নামতে হয়। যাবো হলে নিডিরিয়ান ইউনিভার্সিটেট। তো আমি আসলে একটা জায়গায় নেমে গেছি, সেটা হলো ওয়েবশুলেস্ট্রা আছে, তো এর আশেপাশে হয়তো হইতে পারে নিডিরিয়ান ইউনিভার্সিটেট। তো আজকে বন্ধ, তারপর আসলে ইউনিভার্সিটি এরিয়াতে যাব সেটাই আসলে চিন্তা করছি। এবং এখানে প্রচুর ঠান্ডা, একেবারে মানে কবলেঞ্জের চেয়ে মোটামুটি মনে হয় 60 ডিগ্রি সেলসিয়াস কম, মানে এত ঠান্ডা এখানে। আপনারা যদি আশেপাশের জিনিসটা দেখেন সেটা হলো যে এটা হলো কি আল্লাহ জানে, সুন্দর সুন্দর।
একটা ভাইকে জিজ্ঞেস করবো আসলে কোথায় কি আসছে নাকি, দেখা যাক কি করা যায়। ইউনিভার্সিটির এরিয়া তো খুঁজে বের করতে হবে। হকশুলে ইয়ে, আমি তো ইউনিভার্সিটি পেয়েছি, এই যে ইউনিভার্সিটি হকশুলে ইউনিভার্সিটেট, মানে একেবারে মানে ইউনিভার্সিটির পাশেই নেমেছি। আচ্ছা, এটা তাহলে ইউনিভার্সিটি, এটা হলো যে হকশুলে নিডারাইন, মানে আমি এখনো উচ্চারণ করতে পারিনি। এটা হলো হকশুলে নিডার ইউনিভার্সিটি, এবং এটা মোটামুটি জার্মানিতে খুব টেক্সটাইলের জন্য খুব নাম করা একটা ইউনিভার্সিটি, অন্যান্য সাবজেক্টের জন্য ভালো ইউনিভার্সিটি, কিন্তু টেক্সটাইলের জন্য খুব ভালো একটা ইউনিভার্সিটি, যেখানে আসলে বিনা পয়সায় পড়া যায় আর কি। তো এইটা হলো ইউনিভার্সিটি। এখন ইউনিভার্সিটি ক্যাম্পাস কতটুকু বা কি অবস্থা, আই তো মুনশেন গ্লাডবাকের মোটামুটি মানে একটা ম্যাপ দেওয়া আছে, যেটা আসলে আসলে ইউনিভার্সিটির, আচ্ছা স্ট্যান্ড আউট, মানে আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এখানে ভালো একটা ম্যাপ দেওয়া আছে, এবং আশেপাশে আসলে এটা কি, এটা আসলে একটা সুন্দর একটা জিনিস। আমাকে এখন এখানে কিছু ছবি তুলে যেতে হবে, ছবি তুলে তারপরে আসলে যেতে পারবো, দেখা যাক ইউনিভার্সিটির পাশে কি আছে বা কোথায়। আমি একটু ঘুরতে থাকি, তারপরে দেখা যাক কি করা যায়। আসলে এখানে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য মাথার মধ্যে হুডি দিয়ে রাখতে হয়েছে, নালে আমি আসলে বরফ হয়ে যাব। তো মানে রবিবার মানেই তো আসলে মানে জার্মানিতে একেবারে সবাই মরার মতো বাসায় থাকে, তো আজকেও তার ব্যতিক্রম নয়। আপনাদের যদি একটু আশেপাশের এলাকাটা দেখাই, মানে এটা হলো হকশুলে নিডারাইনের ইউনিভার্সিটি ক্যাম্পাস, ওইটা লাল বিল্ডিং যে দেখতে পাচ্ছেন সেটা হলো আসলে হকশুলের মানে টেক্সটাইলের যে ইয়াটা ডিপার্টমেন্ট, সেটা এটাও আর একটা ডিপার্টমেন্ট, তো আসলে কোন ডিপার্টমেন্টে যাই না। তো সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে একটা বাড়ি দেখেন যে কত সুন্দর, মানে কালারটা খুব ব্রাইট না, কিন্তু আসলে মানে কেমন যেন একটা অ্যাট্রাকশন আছে ইয়াটার মধ্যে। তো আসলে আমাকে যা করতে হবে এখন একটু ঘুরে ঘুরে দেখতে হবে আশেপাশের এরিয়াটা। তো সর্বপ্রথম আমি হকশুলের বাস স্টপেজটা দেখে আসি, আসলে কোন বাসটা এখান থেকে যাওয়া যাবে, কারণ আমাকে তারপর ফেরত যেতে হবে। আমি যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে আমি আসলে ফেরত যাবো না, আমি অন্যদিক দিয়ে যাবো। ঠিক আছে, এটা হলো এই যে মুনশেন গ্লাডবাখের একটা, আমার মনে হচ্ছে যে আধুনিক টাইপের একটা চার্চ, তো অন্যান্য চার্চগুলো যেরকম থাকে এরকম না, একটু আধুনিক আধুনিক মানে আর্কিটেকচারে গড়ে তোলা একটা চার্চ, সুন্দরই খারাপ না। তো এটা হলো মানে একটা রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু এর পাশে মানে ফুলটা রেসিডেন্সিয়াল এরিয়া না, মানে রেসিডেন্সিয়াল এরিয়ার পাশে মানে নিডারাইন ইউনিভার্সিটি, এটার কিছু কিছু ক্যাম্পাস আছে, যেমন এই যে এই ধরনের কালারের যে বিল্ডিংগুলো মোটামুটি মনে হয় এগুলো সবগুলোই নিডারাইনের সম্পত্তি কোনো না কোনোভাবে। যাই হোক, দেখি আর এক্সপ্লোর করতে থাকি। এবং ইউনিভার্সিটি মনে হচ্ছে যে আবাসিক এরিয়া ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির মতো অনেকটা, যে ওখানে আবাসিক জায়গাও আছে আবার ইউনিভার্সিটি ক্যাম্পাসও আছে। এটা কি মানে চৌরাস্তা যেমন বলে, এটা কি পঞ্চম রাস্তা? এখানে
মানে চারটা রাস্তা মোটামুটি অ্যাক্টিভ, কিন্তু একটা রাস্তা আসলে মানে আবাসিক এরিয়ার মধ্যে ঢুকে গেছে। তো যেটা দেখা যাচ্ছে আর কি, এখান থেকে মোটামুটি মানে অনেকটা দেখা যায় আর কি। দেখি আমি এখন কোন দিকে যাই, হাঁটতেছি আর হাঁটার যদি সম্পূর্ণ ভিডিও করতে চাই তাহলে তো মানে সারাদিন লাগবে আর কি। অবস্থা এরকম জার্মানিতে, জার্মানরা আসলে কিছু বানাক আর না বানাক, এত বড় চার্চ যে ওইটা আসলে ক্যামেরাও ধরা মানে ইম্পসিবল হয়ে যেতেছে। সেটা হলো যে এটা হলো ক্যাথ পেফারে সেন্ট জোসেফ একটা চার্চ নামে, সেটা হলো 1894 সালে এটার প্রথম মানে কাজ শুরু করা হয়, প্রথম উদ্বোধন করা হয় মানে স্থাপনা শুরু করা হয়। তারপরে মোটামুটি 1988 সাল পর্যন্ত এটার কাজকর্ম হয়। আমি আসলে দূর থেকে দেখে মনে হয়েছিল যে না, এটা মনে হয় গত 20-22 বছর যাবত আগে বানাইছে, কিন্তু না, এটাও আসলে অনেক পুরনো দিনের জিনিস। তো শীতে পুরো কাবু হয়ে গেছি মোটামুটি। তারপর দেখছি, ঘুরছি, দেখি কি ভাল লাগে, বাড়িঘর দেখতেছি, অনেক পুরনো পুরনো মনে হয়, যেন অনেক পুরনো শহর, একটু অযত্নে আছে, কারণ কবলেন্স অনেক পুরনো, কিন্তু তারপরে মনে হচ্ছে যেন অনেক গুছানো গাছানো, কিন্তু এইখানে মনে হচ্ছে যে পুরনো, কিন্তু জার্মানরা নিজেরা এটাকে অ্যাবান্ডন করে ফেলছে আর কি। হয়তো প্রথম দেখছি, এবং এমনিতেই মোটামুটি শীতের সময় একটু ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেটেড লাগে। যাই হোক, দেখা যাক কি হয়। জার্মানির রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে ঘুরলে মনে হয় যেন কোনো ভূতের শহরে বাস করতেছি, মানে এতটাই নীরব। হয়তো একটা গাড়ি আসতেছে, তার একটা শব্দ হচ্ছে, এছাড়া আসলে মানে মনে হইতেছে যে সব কিছুই আছে, কিন্তু কোনো কারণে একটা অ্যাবান্ডন হয়ে গেছে, মানে একটা পরিত্যক্ত ঘোষণা করে দিছে এরকম, মানে একটা ভিতরে ভিতরে লাগে। আর রবিবার হইলে তো মনে মনে কথাই নেই যে ভুতুরের ভাবটা আরো বেশি হয়ে যায় আর কি। এটা অবশ্য কবলেঞ্জেও আছে, আমি আসলে তুলনা করতেছি যে শহরে থাকি সেটা শহরের সাথে, একটু ভুতুরে ভুতুরে ভাব। কিন্তু এই ভুতুরে শহরের মধ্যেও অনেক জীবন্ত প্রাণীরা বেঁচে আছে। তা আমি আসলে মানে কোথাও যদি যাই ঘুরতে গেলে একটু হেঁটে বেড়াতে ভাল লাগে আর কি, মানে হাঁটতে একটু হাইটা হুইটা দেখলাম, বুঝলাম যে কেমন আশেপাশের এরিয়াগুলো। যেমন আমি হাঁটতেছি এখন, কোন দিক দিয়ে যে কোন দিক দিয়ে ঢুকে গেছি সেটা আমি নিজেও জানি না। লাস্ট পর্যায়ে কী হবে, একটু ম্যাপ ধরে ঠাস করে যে জায়গায় যাওয়া দরকার সেই জায়গায় চলে যাবো। এইটা নাকি নিডিরেন ইউনিভার্সিটির লাইব্রেরি, আসলে এত সুন্দর, এখন হয়তো কেউ পড়তে না চাইলেও হয়তো এখানে বসে বসে পড়বে। আশেপাশের এটা হলো ক্যাম্পাসের আশেপাশের এরিয়াগুলো এরকমই। আমি আসলে কোনো গুছিয়ে কথা বলতে পারতেছি না, কারণ আমার কাছে কোনো একটা কারণে খুব বেশি স্ক্যাটার লাগতেছে, মনে হচ্ছে যে কোথাও কিছু মিলছে না আর কি। যে একটা ব্যাপার নিয়ে কথা বলবো বা একটা জিনিস কথা বলবো সেটার আসলে কোনো নাই, এবং এরিয়াটা কিছুটা নোংরা মনে হচ্ছে কেন জানো। কিন্তু একটা সবচেয়ে মজার ব্যাপার, দুই পাশ দিয়ে রাস্তা,
আপস অ্যান্ড ডাউন, আর মাঝখান দিয়ে একটা মানে রাস্তা আছে, যেমন এই যে এটা এটা সুন্দর, এটা অনেক সুন্দর। দুই পাশে দুইটা রাস্তা আর মাঝখানে একটা হাঁটার রাস্তা করছে, কিন্তু ওই জায়গাটা একটু সলিড করলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, এ ধরনের মন্তব্য করে লাভ নেই, কারণ আমার বাংলাদেশ এর চেয়ে এতটা ভালো না। যাই হোক, মনে হচ্ছে খুব পুরনো শহর, এই জন্য আসলে একেবারে মানে মনে হচ্ছে যে বাড়ির লাইন লেগেছে। আপনারা যদি একটু খেয়াল করেন, যেমন একটা বাড়ির সাথে আর একটা বাড়ি একেবারে ফুল লাগানো, মানে 1-2 মাইল যাবত একটা বাড়ির লম্বা আর কি। কোনোভাবে যদি একটা বাড়ি আর পড়ে যায়, তাহলে আরেকটা বাড়ি হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা হলো যে আমার মনে হচ্ছে যে মুনশেন গ্লাডবাগে অমানবিক শীত পড়ছে, মানে এত পরিমাণ শীত আমি আসলে মানে চিন্তাও করতে পারি, মানে আমার কাছে খুব বেশি শীত লাগতেছে। আর শীত লাগার পিছনে মনে হয় একটা কারণ আছে, সেটা হলো যে আমি যে শহরে থাকি ওই শহরে আসলে এতটা শীত পড়ে নাই, যেই জন্য আসলে আমার শীতটা আরো বেশি লাগছে মনে হয় আর কি। তো বাসের জন্য অপেক্ষা করতেছি, মোটামুটি মানে মুনশেন গ্লাডবাগের আশেপাশে যতগুলো জায়গা আছে সব কিছু আসলে ঘুরে বেরিয়েছি, মানে হেঁটে হেঁটে দেখেছি আমার সেই জায়গাগুলো কেমন, আশেপাশের জায়গাগুলো কেমন। স্পেশালি ওই যে নিডিরঞ্জ ইউনিভার্সিটি, সেইটার আশেপাশে আসলে বেশি ঘুরেছি। তো দেখা যাক আর কতক্ষণ থাকতে পারি, আমার মনে হচ্ছে শীতে কালো হয়ে যাচ্ছি, শীতে ছোটমোট নীল হয়ে যাচ্ছে, যে কোনো সময় ফিট খেয়ে যেতে পারি। কালকে রাতে এমনিতে ঘুমাই নাই, আমি কাজ করেছি সারা রাত্র, তারপর কাজ করেই চলে আসছি হলো যে এইরকম মানে আজেরা কাজ করার জন্য আর কি, মনের মনের সুখ আর কি। নতুন শহর দেখা, নতুন জায়গা দেখা, নতুন এনভায়রনমেন্টকে এর সাথে নিজেকে পরিচিত করা, আসলে আমাদের মানে বলতে হয় যে ভ্রমণ মানুষকে অনেক কিছু শেখায়, অনেক কিছু শেখায়। এবং আমাদের বাংলাদেশের মানুষের প্রচুর পরিমাণে ভ্রমণ করা উচিত। টাকা পয়সা আছে, ব্যাপারটা এরকম না, টাকা পয়সা নেই, আমারই টাকা পয়সা নেই, কিন্তু অনেকের অনেক প্রচুর টাকা পয়সা আছে। এবং আমাদের গভর্নমেন্টের মানে সরকারের মানে স্টুডেন্টরা যেন ভ্রমণ করতে পারে, সেজন্য একটা ইজি ওয়ে করা উচিত, অন্তত পক্ষে তারা বাংলাদেশ দিয়ে শুরু করুক, তারপরে আস্তে আস্তে তারা না হয় অন্য কিছু করবে। আমি আসলে এখানে কথা বলতে পারতেছি না, প্রচুর করে গাড়ি সাই সাই করে যাচ্ছে, আর আমার কাছে মনে হচ্ছে যে আমি ভিডিও করতেছি, এরা সাই সাই আরো বেশি বাড়ায় দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সটে আর একটা কোথাও যাব, হয়তো তখন আবার চলে আসব। আসলে আবাহনপের পিছনেই আসলে মোটামুটি একটা সুন্দর একটা জায়গা আছে, একটু পার্কের মতো, এবং বসারও জায়গা আছে এবং খেলারও অনেক জায়গা আছে। তো কেউ যদি আসলে এই পিছনের সাইডটাতে আসে, আমি আসলে সামনের সাইডটা দিয়ে অনেক সময় ঘুরেঘুরি করেছিলাম, তো পিছনের সাইডটাতে মাত্র আসলাম, তো তো এইখানে দেখলাম মোটামুটি অনেক কিছু আছে, ভালোই লাগতেছে আর কি দেখতে। দেখা যাক কী হয় আর কি, আমি একটু দেখাই মানে পিছনের সাইডটাতে। দেখি এবার কোথায় যাওয়া যায়, আর একটু ঘোরাঘুরি করি। এরকম উঁচু উঁচু বিল্ডিং দেখতে ভালোই লাগে, ঠিক আছে। জার্মানিতে আসলে এই ধরনের উঁচু উঁচু বিল্ডিং বেমানান, খুব কমই দেখা যায়। মানে এটা হলো মানে আরবাইট এজেন্টিউর,
আসলে ওরা অনেকে চাকরি টাকরি খুঁজে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে এইসব জায়গায় যা হয় আর কি, যারা আসলে এইখানে আজুল হিসেবে আসে, মানে অ্যাজাইলাম হিসেবে আসে অথবা রিফিউজি টাইপের যারা আসে, ওরাই আসলে এখান থেকে কাজ টাজ পায়। ওদের মানে জার্মানির সব কিছু খুব সিস্টেম্যাটিক এবং ওরা খুব ভালো মানে অর্গানাইজ করে সব কিছু করে আর কি, মানে ব্যাপারটা এরকম না যে খুব স্ক্যাটার্ড কিছু থাকে। তা আমি এখন যাচ্ছি হলো খেতে, তো অনেকদিন তো ম্যাকডোনাল্ডস ম্যাকডোনাল্ডসে খেলাম, তো আজকে দেখি কেএফসিতে খাওয়া যায় কিনা। কিন্তু কেএফসির এখানে কি এটা বন্ধ নাকি? আসলে ম্যাক ড্রাইভ দিয়ে ঢুকতেছি, কেএফসি ড্রাইভ দিয়ে ঢুকতেছি, দেখি কি করা যায় যদি কিছু পাই। লেটস সি, আমি খেতে থাকি সে খাওয়া তো আর দেখাবো না, কিন্তু কোথায় খেতে আসছি সেটা দেখাই। যদি আমি এখনো শিওর না যে আমি খাবো কি খাবো না, কারণ আমাকে আগে মেনু দেখতে হবে, তারপরে চিন্তা করতে হবে যে আমি খাবো কি খাবো না। সে পর্যন্ত সাথেই থাকুন। মুনশেন গ্লাডবাগ হাবানের সামনে এটা এটা একটা মানে ব্যানার টানানো আছে, সেটা হলো যে অরোপা প্লাস। আমি আসলে জানি না যে এটাকে আসলে কেন অরোপা প্লাস বলে, মনে হয় এর সাথে কোনো মানে ইতিহাস জড়িত আছে, সেই জন্য আসলে অরোপা প্লাস বলে। আমাকে সার্চ করে দেখতে হবে, আসলে প্রত্যেকটা জায়গায় সব জায়গায় ইতিহাস লুকায় আছে, ইতিহাসের কোনায় কোনায় আমরা। তো একটু আগে যেটা দেখছিলাম আর কি, আমার পিছনের যেই হাফ বানকটা সেটার একটা ছবি, আমি হয়তো আমার মানে ফটোগ্রাফির যে ছবিগুলো সেইগুলো হয়তো আমি একটা মানে সবগুলো ছবি মিলে একটা ভিডিও করে মানে ছবির ভিডিও বানিয়ে হয়তো আমি আমার পেজে আপলোড করব অথবা ইউটিউবে আপলোড করব। এবং মোটামুটি আসলে ব্যাপারগুলো এরকম যে আমরা আসলে এখন যে ছবিগুলো তুলছি 10 বছর পরে বা 50 বছর পরে এই ছবিগুলোই মানে অন্যরকম দেখাবে যে হ্যাঁ কতটা চেঞ্জ হয়েছে। তো আমি আসলে প্লেসের ছবি তুলতে খুব পছন্দ করি, আসলে বিভিন্ন ধরনের প্লেস, এবং ওই প্লেসের ভ্যালুটা আসলে ওই ছবিগুলো আসলে এখন বোঝা যাবে না, 10 বছর পরে দেখলে অনেক বোঝা যাবে। যেমন আমার পুরনো ছবি দেখতে, পুরনো ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, মানে আমি তো ওই ছোটো মানে যখনই মানে যেই ফোনে ছিল তার ক্যামেরা দিয়ে যতটুকু ছবি তোলা যায় ওইটাই তুলতাম আর কি। তো যাই হোক, মানে আজকে মুনশেন গ্লাডবাগে অনেকটুকু জায়গা ঘুরলাম, আর একদিনে তো আসলে এতটুকু জায়গা মানে সব ফুল মুনশেন গ্লাডবাগ ঘোরা সম্ভব না, তো বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করলাম। প্রথমে গেলাম হলো ইউনিভার্সিটিতে, তারপরে আসলে কোথায় যে গিয়েছি সেটা জানি না, শুধু খালি এক একটা প্লেসে গিয়েছি। যেমন আমি এখনও হাঁটছি, হেঁটে হেঁটে দেখছি, ভালোই লাগে, মানুষ দেখতে ভালো লাগে, বিভিন্ন ধরনের মানুষ দেখতে ভালো লাগে। অনেক মানুষ আছে যারা হলো এই মানুষ দেখাতেই খুব পছন্দ, আর আমার ভিডিও বরাবরই বড় হয়, আর এই ধরনের ব্লগগুলো একটু বড়ই হবে, কারণ আমি চাই না যে ভবিষ্যতে আমি যখন আমার ভিডিওগুলো দেখব তখন কিছু অংশ মানে বাদ পড়ে যাক। আমি চাই যে এগুলো থাকুক, এগুলো আমিই দেখবো দরকার হলে, আর কারো যদি প্রয়োজন হয় দেখবে। এবং এটা আমি বলি না যে না আমার সাবস্ক্রাইব করা যাবে না, ইয়ে করা যাবে না, হ্যাঁ আপনারা যদি মনে হয় যে সাবস্ক্রাইব করার মতো তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অথবা আমার পেজে লাইক দিবেন।
আস্তে আস্তে ব্যাকপ্যাক গুছিয়ে ফেললাম। মানে ব্যাকপ্যাক গুছিয়ে মানে ব্যাপারটা এরকম না যে অনেক ব্যাগ বসকে নিয়ে আসছিলাম, ব্যাপারটা হলো যে এরকম যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে এখন আমি আমার শহরে চলে যাব। কারণ অনেক সময় হয়েছে, আমি ঘুরেছি, হেঁটে হেঁটে ঘুরেছি, দৌড়ে দৌড়ে ঘুরেছি, তো আর পারছি না আর কি। কারণ সারারাত কাজ করে তারপরে আসলে হেঁটে হেঁটে এত সময় ঘুরছি, এটাই অনেক। কিন্তু যেতে ইচ্ছা করতেছে না। গত 3 ঘন্টা যাবত 1 ঘন্টা 1 ঘন্টা করে বাড়াইলাম, যে 1 ঘন্টা 1 ঘন্টা করে বাড়াচ্ছি, যে 1 ঘন্টা পরে ট্রেন ধরবো, 1 ঘন্টা পরে ট্রেন ধরবো, কিন্তু ট্রেন আর ধরা হইল না। এখন মোটামুটি ফাইনাল, সবুজ বাতি চলে গেছে রাস্তার মধ্যে, তো এইবার টিকিট চলে যাব, আর বসে থাকা যাবে না। যে ট্রেনটা ধরবো, ট্রেনটা যদি না ধরতাম, মানে একটু তাড়াহুড়া না থাকতো, তাহলে যে জায়গায় ছিলাম সেইখান থেকে হেঁটে হেঁটে আসতাম না অন্তত পক্ষে, মানে বাসে করে আসতাম। তো খুব তাড়াহুড়ো করে আমি ওইদিকে তাকায় দিচ্ছি, ওইদিকে তাকায় দেখি, এবার এবার আমাকে একটু দেখি, এই যে আমি পুরো আমি দাঁড়ায় আসছি। এই ধরনের ফাইজলাম করা ঠিক আছে। তো এখন হাফ বন হাফ এর খুব কাছাকাছি চলে আসছি, আর হয়তো 1-2 মিনিট লাগবে আমার হাফ বন হাফ বন পৌঁছাইতে। তারপরে কবলেন্সের ট্রেন ধরে, কবলেন্সের ট্রেন না, কলোনার ট্রেন ধরবো। কলোনা যাওয়া যদি মনে হয় যে 1 ঘন্টা একটু কলোনা আবার ঘুরবো, তাহলে ঘুরবো। আর যদি মনে হয় যে না, ভালো লাগতেছে না, শরীর আর চলতেছে না, তাহলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে কবলেন্সের একটা ট্রেন ধরে চলে যাবো। জার্মানির একটা ভালো দিক, আমার মনে হয় এটা ভালো দিক, সেটা হলো যে যে কোনো জায়গায় মানে ভেঙে ভেঙে আপনি 1-1.5 ঘন্টা বা 1/2 ঘন্টা পর পর আপনার ট্রেন আসে। ব্যাপারটা এরকম না আমাদের বাংলাদেশে, যেরকম এক জায়গায় কোথাও গেলে ঠিক আছে, তারপর আবার আসার জন্য মানে খুব টাফ হয়ে যায়। এখানে ভেঙে ভেঙে যেতে হয়, একবারে ডিরেক্ট পাওয়া যায় না, ডিরেক্ট পেতে হলে অনেক প্রবলেম। আর ডিরেক্ট আর ভেঙে ভেঙে যাওয়ার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। কারণ হলো ডিরেক্ট গেলে হয়তো মানে একই ট্রেনটা তো আপনাকে একবার নামতে হবে না, আর ভেঙে গেলে হয়তো 1-2 মিনিটের জন্য নামতে হবে, হ্যাঁ ম্যাক্সিমাম আপনার 15 মিনিটের এটা ট্রানজিট থাকবে। তো আপনারা যারা আসলে মুনশেন গ্লাডবাগ বেড়াতে আসতে চান, তারা আপনারা আসতে পারেন। আমি হয়তো আজকের ব্লগটার মধ্যে আসলে খুব বেশি হতাশা দেখিয়েছি, এবং মোটামুটি আমার কাছে কিছু হতাশ লেগেছে। এর পিছনে কয়েকটা কারণ আছে। একটা হলো যে হয়তো হঠাৎ করে শীত পড়ে গেছে, সেই জন্য মানুষ আসলে বাহিরে নাই, মানে একটা শহরের যে প্রাণচঞ্চলতা সেটা তো আসলে মোটামুটি দেখা যাচ্ছিল না। আর সেকেন্ড হলো যে আমার খুব শীত লাগছিল, সেই জন্য আসলে আমি নিজেও একটু অন্যরকম হয়ে যাচ্ছিলাম। তারপর মোটামুটি হাঁটার পর অনেকটা পরে ক্লান্ত হয়ে যাচ্ছে, মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু এখন আর শরীর সায় দিচ্ছে না, এখন যেতে হবে। তো এই শহর দেখে আমার আসলে আমার একেবারে নিজস্ব ধারণা, আমি কোনো ইতিহাস টিতিহাস কিছুই জানি না, আমার কাছে মনে হয়েছে যে এই শহরটা মানে কোনো একটা সময় খুব ডেভেলপড ছিল, এবং সেই ডেভেলপটা মানে ধরে রাখা হয়নি কোনো একটা কারণে, মানে সেটা হলো একটু অফ ট্র্যাকে চলে যায়। সেই জন্য মোটামুটি মনে হচ্ছে যে ডেভেলপমেন্টের গতি যতটা ভাবে ছিল ততটার থেকে কিছুটা স্মিত হয়ে যায়। তো তারপরে আসলে কারণ হলো এখানে বাড়িঘর দেখলে বোঝা যায় যে মোটামুটি জার্মান স্টাইলের বাড়ি না, মোটামুটি একবারে মডার্ন স্টাইলের বাড়ি, মানে সবগুলো বেশিরভাগই বাড়ি মানে জার্মান, এগুলো জার্মান স্টাইল, কিন্তু মানে ওই যে একটা টিপিক্যাল জার্মান টাইপের যে বাড়িগুলো থাকে সেরকম না। তো আপনারা এই শহরটা ঘুরে দেখতে পারেন, হয়তো একটু সময় নিয়ে আসতে হবে,
আপনারা খুব সকালে এসে আপনারা সারাদিনে মোটামুটি ইয়ার কি যেন এই শহরটা ঘুরে দেখতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নাই। তো আমি আসলে এই বলেই আসলে আমি একটু পরে কবলেন্স বানফের ভিতরে ঢুকে যাব, তারপরে হয়তো আমি একটা ট্রেন R E 7 অথবা 8 এরকম কোনো একটা ট্রেন ধরে আমি কলোন যাব। তো ওইখান থেকে আমি আসলে পরবর্তী ট্রেনটা ধরবো আর কি। তো দেখা যাক আমাকে কতক্ষণ ওয়েট করতে হয়। অলরেডি আমি বাসের সিগন্যালে পড়ে আছি, ওইখানে লেখা আছে ভার্টে ভার্টে, এই গ্রিন লাইট চলে গেছে, গ্রিন লাইট চলে গেছে, সবাই আমরা চলে যাচ্ছি। কিন্তু আমার মাসার আমার ঠিক সামনে একটা সুন্দরী মেয়ে ছিল, সে যে কেন আবার উল্টা দিকে চলে গেল আল্লাহ জানে, হয়তো আমার চেহারা দেখে ভালো লাগে নাই, মনে হয়েছে যে কি দেখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এখন হাফ বানপের ভিতরে ঢুকবো, আবার একটু পরে আবার কথা বলবো। আসলে সরাসরি মানে ডিরেক্ট ট্রেনের কোনো ছবি তুলতে পারবো না, কারণ সকালবেলা এমনিতে একটা ধমক খেয়েছি। বাসের ছবি তুলতে গেছি, জিজ্ঞেস করছে যে তুমি কি বাসের ছবি তুলতেছো কি না, আমি বলছি না ভিডিও করতেছি, বলছি কি, আমি বলছি না আমার ভিডিও করতেছিলাম। যাই হোক, আমার পিছনে RB 27 দাঁড়ায় আছে, এটা ডিরেক্ট কবলেঞ্জে চলে যাবে। তো আমি আগামী 1 ঘন্টায় চিন্তা করবো যে আমার আসলে কলোনে নামবো কি নামবো না, আর যদি না নামি তাহলে হয়তো একেবারে কবলেঞ্জে যেয়ে দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্তই হয়ে যাবে, আবার নেমেও যেতে পারি। ঠিক আছে, একটু নেমে হাইটে উঠে গেলাম, একটু দেখে গেলাম কলোনটা আবার। তো আমি আসলে ট্রেনের ভিতরে উঠে যাব, কারণ আমাকে একটু জরুরি কাজ করতে হবে। পর্যন্ত দেখতে থাকেন, দেখা যাক কী হোক। আর আপনারা যারা মোশন গ্লাডবাগে আসতে চান তাদের জন্য ওয়েলকাম, আসলে সিটিটা অনেক সুন্দর, ভালো করে যদি কেউ ঘুরতে চান তাহলে ডেফিনেটলি মানে একটু সময় নিয়ে আসবেন, এবং সাথে কেউ থাকলে অবশ্য অনেক ভালো, মোটামুটি একটু ভালো লাগবে, কারণ একা কোনো সময় ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে একা একা ঘুরতে, আমার কোনো সমস্যা নেই। আমার আসলে মানে একটু ক্লান্ততার কারণেই আসলে আজকে মোটামুটি একটু আগেই চলে গেছে, নাহলে আরও একটু পরে খেতাম। দেখুন ট্রেন দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, মানে গাড়ির উপরে গাড়ি, যে মাল গাড়ি সেগুলো নিয়ে যাচ্ছে, ব্যাপারটা সুন্দর না? আমি এখনই নেমে যাবো, কিন্তু আসলে এটা দেখে খুব ভালো লাগলো। গাড়িও তো লিফটে করে চলে যাচ্ছে।
পুরা ট্রেন ফুল ট্রেনটা আসলে ঘুমিয়ে ঘুমিয়ে আসছে। তো মোটামুটি কমপ্লেন্সের কাছে মোটামুটি না কমপ্লেন্সে পৌঁছাই গেছি, আর 2 মিনিটের মধ্যে নেমে যাব। চিন্তা করেছিলাম যে কোলনে নেমে একটু ঘুরে টুরে দেখবো, কিন্তু আসলে মানে শরীর এত দুর্বল ছিল যার কারণে আসলে আর ঘোরা হয়নি। তো আজকে এর মাধ্যমে আমার ব্লগটা শেষ করলাম। তো আপনারা যারা আমার ব্লগ পছন্দ করেন বা আপনারা ঘুরতে পছন্দ করেন তারা আমার ব্লগটা দেখতে পারেন, আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, এবং ডেফিনেটলি আপনার মোশন ব্লগটাও ঘুরে আসবেন। আমার কাছে মানে পছন্দ হওয়ার মতো আদারও পছন্দ হয়নি, কিন্তু আসলে ঘুরতে যাওয়ার মতো ঠিক আছে। এই বলে আসলে শেষ করছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।